বিদুতের পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করতে বর্তমান সরকারকে আরও বেশি চাপ সৃষ্টি করতে হবে নটউইল্স বিনপির উদ্যোগে আয়োজিত এক সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন বিস্তারিত থাকছে আমাদের ওলহ্যাম প্রতিনিধি মউদুদ আহমেদের রিপোর্টে বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে ব্রিটিশ সরকারের কাছে এক লক্ষ স্বাক্ষ্য সম্বলিত স্মারকলিপি প্রদানের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য বিএনপির এই স্বাক্ষর অভিযানকে সফল করতে এক সভা করেছে ওয়েলস বিএনপি নর্থওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক শফকুল ইসলাম ফরাসের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মনসুর আহমেদ শানুরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সম্পাদক সুজাতুর রাজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা কাউন্সিলর মোহাম্মদ সুলতান জিএসসি চেষ্টার ও নর্থ ওয়েলসের চেয়ার এম এম মালেক যুক্তরাজ্য বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সমীর আলী জিএসসির সাবেক সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন বিএনপি নেতা গোলাপ মিয়া চৌধুরী নর্থ ওয়েলস যুবদল সভাপতি আবুল সেন বার্মিংহাম যুবদল সভাপতি গুলজার আহমেদ ফয়সল প্রমুখ এছাড়া আরও বক্তব্য রাখেন আব্দুল জলিল ইব্রাহিম সহ অনেকেই বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচন প্রদানের জোর দাবি জানান নর্থ ওয়েলসের লানব্রিজ থেকে মদুদ আহমদ ছেলে সোয়ানসি বিএনপির সভাপতি আহমেদ আলী যুক্তরাজ্য বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সোয়ানসি বিএনপি ও যুবদলের পক্ষ থেকে এক সংবর্ধনা সভা জুন এটিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সোয়ানসি বিএনপির সহসভাপতি কাদির মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে আহমেদ আলী সোয়ানসি বিএনপির নেতা কর্মীদের পরিশ্রম ও সহযোগিতার কারণেই নবগঠিত কমিটিতে পদভিষিক হয়েছেন বলে উল্লেখ করেন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সালিল লিটন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সারওয়ার কয়সের আহমেদ জিল্লু চৌধুরী জুবের আহমেদ চৌধুরী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা পৃথিবীর সব দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের শানে বলা হলেও তার কিছুই বলে শেষ করা যাবে না আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করে ইসলাম ও আকিদা মেনে চললে কেউ মুসলমানদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ওয়েস্ট মিডল্যান্ডসের কিডের মিনিস্টারে হেফাজতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত শানি রিসালাদ সালিসাল্লাম শীর্ষক এক কনফারেন্সে উপস্থিত বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান গত মঙ্গলবার হেফাজতে ইসলামের কিডের মিনিস্টার শাখার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় কনফারেন্সে বক্তারা হেফাজতে ইসলামের গত পাঁচই মে সমাবেশে বর্তমান আওয়ামী সরকারের হামলা করে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করে তার তীব্র নিন্দা জানান এছাড়া আল্লামা শফি কর্তৃক প্রদেয় চোদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ ওহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ইমাম মালানা নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মালানা জুনেদ আল হাবিব বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালানা জুবাইর আহমেদ আনসারী আরও বক্তব্য রাখেন মিডল্যান্ড আঠারো দলীয় জোটের সদস্য সচিব মালানা এনামুল হাসান সাবির হেফাজতে ইসলাম কিডের মিনিস্টার শাখার সভাপতি সৈয়দ মুরাদ আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিস মিয়া কোষাধ্যজ্ঞ রফিক মিয়া সহ অন্যরা রংধনু অ্যাসোসিয়েশন পাদোভার গোলেনা সান মাচিমোতে বৈশাখী মেলা উদযাপন করা হয়েছে পাদোভা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক

পার্থ এবং সংগঠনের সকল সদস্য উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করার জন্য রোম থেকে আসে তরুণ দিকস্তা মোনা আহমেদ ও মাধবী মিসিনসা থেকে আসে নৃত্যশিল্পী সাবিয়া হোসেন ও ব্যান্ড সিক্সটি সিক্স ছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসিলিও কমুনাল এদি পাদবার সভাপতি দানিয়ালা রুফিনি কনসিলিও কমুনাল ইস্তিনিয়ার ইদি পাদবার সহ সভাপতি জাহাঙ্গীর ভুইয়া রিফন দাসিয়ন কমিউনিস্তা প্রভিন্সিয়াদি পাদবার সেক্রেটারি জেনারেল পাওলো বেনবেনু সংগঠনের সভাপতি আশিক মাহমুদ পার্থ বলেন মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের একটি মানচিত্র স্থাপন করতে পেরেছি মেলার এক প্রান্তে দেখা গেছে দেশীয় খাবারের স্টল যেখানে থাকে বাংলাদেশী ক্রেতা সহ বিভিন্ন দেশীয় ক্রেতার ভিড় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগত দর্শকদের ধন্যবাদ জানিয়ে রন্ধন অ্যাসোসিয়েশনের সভাপতি আশিক মাহমুদ পার্থ সাধারণ সম্পাদক আব্দুল লেস ও সাংস্কৃতিক সম্পাদক আক্তারুজ্জামান ইতালির পাদোভা থেকে এমদাদুল হক ক্যামদাদ চ্যানেল আই যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপির ব্রিস্টল বাত অ্যান্ড ওয়েস্ট শাখার উদ্যোগে বাংলাদেশের চার সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী জয়লাভ করায় ব্রিস্টলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব ও মিষ্টিমুখ করানো হয়েছে আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান ব্রিস্টল বাত অ্যান্ড ওয়েস্ট বিএনপির সভাপতি সৈয়দ নুরি কাদের জুনাইদের সভাপতিত্বে ও এ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রিস্টালের বিএনপি নেতা সোহেল আহমেদ আলী কায়ুম খান ফয়সাল তৈমুস আলী মুর্শেদ আহমেদ মসজিদ তাজুল ইসলাম মোহাম্মদ জামাল হাজি নূর আব্দুল গাফার মাহবুব বক্ত পাপলু সহ আরও অনেকে পরে উপস্থিত সভায় নির্বাচনে জয়ের জন্য একে অপরের মিষ্টি মুখ করান গত ত্রিশে জুন নবগঠিত কেমব্রিজশায়ার আওয়ামী লীগের উদ্যোগে পালন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের বেটফোর্ড প্রতিনিধি শাইকুল হক শায়েক জানান এই উপলক্ষ্যে কেমব্রিজের ভিক্টোরিয়া রোডের স্থানীয় একটি রেস্তোরাঁয় এক আলোচনা সভার আয়োজন করা হয় কেমব্রিজশায়ার আওয়ামী লীগের আহ্বায়ক সাইদুর রহমান পাপলুর সভাপতিত্বে এবং সোহেল মিয়া ও মকসুদ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আলবাব মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেটফোর্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রেটফোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আওয়ামী লীগ নেতা গাজী আব্দুর রব মোহাম্মদ সাদ মিয়া মোজামেল হক মোসলাউদ্দিন সহ আর অনেকে উপস্থিত বক্তারা এ সময় আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান কভেন্টিতে গত ত্রিশে জুন রবিবার স্থানীয় আলস সেন্টারে দ্বিতীয় মতো বাংলাদেশ সোশ্যাল ক্লাব কভেন্টি আয়োজন করে ইলাবেল এ সাইড ফুটবল টুর্নামেন্ট বিএসসিসি চ্যাম্পিয়ন লিগ দুই খেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিএসসিসি সভাপতি মেহরাবুদ্দিন আব্দুল আবদুল আলিম আব্দুল মুমিন সোহরাবুদ্দিন আশিক আলী নাজমুল মিয়া সিরাজ মিয়া সহ বিএসসিসির নেতৃবৃন্দ এই টুর্নামেন্টে বিপুল সংখ্যক স্থানীয় বাঙালি সহ বিলেতের বিভিন্ন শহর থেকে আগত দর্শক উপস্থিত ছিল লক্ষণীয় এ খেলায় মোট জন অংশগ্রহণ করে ফাইনাল খেলাটি দুই দুই গোলে ড্র হয় শেষ পর্যন্ত মাধ্যমে তিন এক গোলে মিল্টন কিংস চ্যাম্পিয়ন এবং ল্যান্ডেন টাইগার রানার্স হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ ট্রফি প্রদান করেন কভেন্টি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান মতসিম আলী সিতুমিয়া বিসিপি এর সভাপতি রইস আলী আলজার উদ্দিন এদিকে চেস্টার অ্যান্ড ওয়েস্ট চেসায়ার বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলেও ফাইভে সাইড দ্বিতীয় বার্ষিক ফুটবল প্রতিযোগিতা আমাদের ওহান প্রতিনিধি মৌদুদ আহমেদের আরেকটি রিপোর্টে থাকছে বিস্তারিত চেস্টার অ্যান্ড ওয়েস্ট চেসার বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ফাইভে সাইড দ্বিতীয় বার্ষিক ফুটবল প্রতিযোগিতা লন্ডন ম্যানচেস্টার লিবারপুল অলডমসহ বিভিন্ন শহর থেকে মোট আঠাশটি প্রতিযোগিতা দল খেলায় অংশগ্রহণ করে গ্রুপ কোয়ার্টার আর সেমিফাইনাল পর্বে দাপটের সাথে চূড়ান্ত পর্বে উঠে আসে অল্ডামের একই ক্লাবের দুটি টিম কফিস রেঞ্জার এ এবং কফিস রেঞ্জার বি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে এক এক গুলের ড্র হলে ট্রাইভ্যাকারের মাধ্যমে শিরোপা জিতে কফিস রেঞ্জার এ বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন ন্যাশনাল কাউন্সিলের সম্মানিত মেয়র টম মার্লো সংগঠনের চেয়ার সিরাজুল ইসলাম সেক্রেটারি কাউন্সিলর জিলানি এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ আব্দুল আজিজ আনহার আহমেদ আবুল হোসেন, আসিফ জুয়েল সুমন এবং খদরচালি প্রমুখ আয়োজকরা এ ধরনের আয়োজন যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে বলে মনে করেন। আজকের এই দ্বিতীয় আনিউল ফুটবল টুর্নামেন্ট ফর অ্যাজ আই সেড बिफोर 28 টিমস উয়াস আ ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট এন্ড খেলাকে ঘিরে স্থানীয় কমিউনিটিতে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চেষ্টার দেখে মওদুদ আহমদ চ্যানেলাই কভেন্টিতে গত তেইশে জুন রবিবার স্থানীয় আলেন হেক সেন্টারে প্রতিবারের মতো এবারও কভেন্টি বাংলাদেশী সোসাইটি আয়োজন করে সেভেন এসাইড ফুটবল টুর্নামেন্ট সিবিএস কাপ দুই আমাদের কভেন্টের প্রতিনিধি হান্নান জানান উক্ত খেলাটি উদ্বোধন করেন সিবিএস সভাপতি সাদিক আহমেদ সাহান আমিনুর মিয়া আঙ্গুর বক্স বাবুল মিয়া উক্ত খেলায় মোট দশ দল অংশগ্রহণ করে বিপুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি গোলশূন্য ড্র হয় শেষে ট্রাইব্যাকার মাধ্যমে গোলে একতা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং সিলেট বান্টি ক্লাব রানার্স আপ হয় খেলা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ ট্রফি প্রদান করেন সৈয়দ কবির আহমেদ আশিক আলী এবার সিলেটের খবর সিলেট লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট চালু ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সিলেট বিমান অফিস ঘেরাও করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা তবে অবরোধকালীন সময়ে নগরীর আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান সিলেট কল্যাণ সংস্থার সদস্যরা সোমবার বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দুপুরে তারা নগরীর আম্বরখানাস্থ বিমান অফিস ঘেরাও করে এ সময় বিপুল সংখ্যক পুলিশ সেখানে নিয়োজিত ছিল উল্লেখ্য প্রায় এগারো মাস কুয়াশার অজুহাতে সিলেট লন্ডন সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধ থাকার পর দুই সালের ত্রিশে সেপ্টেম্বর লন্ডন থেকে সিলেট পর্যন্ত সরাসরি বিমানের যাত্রা পুনরায় শুরু করা হলেও আজ প্রায় দীর্ঘ ন মাস অতিবাহিত হওয়ার পরও প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর প্রত্যাশা পূরণে সিলেট হতে লন্ডনে সরাসরি বিমান ফ্লাইট চালু করা হয়নি পরে অবরোধকারীরা সিলেট থেকে লন্ডন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধ ফ্লাইট সরাসরি সিলেট থেকে লন্ডন পুনরায় বিমান চালু না করলে আগামী আটই জুলাই সরাসরি বিমান চালুর দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো পূর্ব লন্ডনের আলগেট স্টেশন থেকে ইডিএল নেতা টমি রবিনসন ও কেভিন কোরাল গ্রেফতার বার্মিংহামের স্মিথিক ডার্ক মালথ রোডের প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নন ইইউ ইমিগ্রেন্টদের উপর ভ্রমণ ভিসায় এবার বন্ড চালুর সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে ব্রিটিশ সরকার ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ